আপনার কি কোনো প্যান কার্ড আছে? না থাকলেও কোনো অসুবিধা নেই। PAN প্যান এর পুরো অর্থ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বারা জারি করা হয়। আর আপনার এই প্যান কার্ডে থাকা 10 ডিজিটের আলফা নিউমেরিক নাম্বারের আসল রহস্যটি জানেন কি? না জানলে কোনো অসুবিধা নেই, তার জন্য তো আমি আছি। বন্ধুরা, প্যান কার্ডের প্রথম 3টি ক্যারেক্টার ইংরেজি বর্ণমালার যে কোনো 3টি লেটার হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি A দিয়ে শুরু হয়। দ্বিতীয়ত, প্যান নাম্বারের চতুর্থ লেটারটি গুরুত্বপূর্ণ, এটি আপনার স্ট্যাটাস বোঝায়। যেমন চতুর্থ অক্ষরটি C থাকলে কোনো কোম্পানিকে বোঝায়, P থাকলে পার্সন অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝায়, F থাকলে ফার্মকে বোঝায়, আর T থাকলে ট্রাস্টকে বোঝায়। এরপর আসে প্যান কার্ডের পঞ্চম ক্যারেক্টারটি, যেটি আপনার নামের পদবীকে বোঝায়। যেমন M থাকলে মণ্ডল, D থাকলে দাস, P থাকলে পাল অর্থাৎ আপনার নামের পদবীকে বোঝায় পঞ্চম ক্যারেক্টারটি। আর এই পঞ্চম ক্যারেক্টারের পরে 4টি হলো স্বাভাবিক সংখ্যা, যেটি 0, 1, 2, 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার মধ্যেই হতে পারে। আর প্যান কার্ডের একদম শেষ ডিজিটটি হলো টেক ডিজিট। তো বন্ধুরা, প্যান কার্ড সম্পর্কে এই অ্যামেজিং ফ্যাক্টগুলি কি এর আগে আপনি জানতেন? না জানলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনি আমাদের এই ফ্যাক্টাগান চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন।